নমস্কার বন্ধুরা আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা কি কখনো কাঁচা পাপড় দিয়ে এই ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপিটি ট্রাই করে দেখেছ না থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করো একবার যদি এইভাবে তোমরা কাঁচা পাপড় দিয়ে এই সুস্বাদু নাস্তাটি তৈরি করো না বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এখানে সবার প্রথমে দেখো আমাদের লাগবে যে গোল পাপড় হয় না সেই গোল পাপড় এখানে বেশ কিছুটা আমি গোল পাপড় দেখো নিয়ে নিলাম এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার বন্ধুরা এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি ম্যাগি করে নিয়েছি দু প্যাকেট ম্যাগি সাত টাকা দামের ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি আমি হালকা একটু হলুদ দিয়েছিলাম ম্যাগির মধ্যে এবার দেখো এই ম্যাগির মধ্যে আমি কিছু উপকরণ বন্ধুরা দিয়ে দেব এর মধ্যে আমি যেটা দেব একটি ডিম নিয়েছি আমি একটি ডিমকে দেখো ফাটিয়ে আমি ম্যাগির মধ্যে দিয়ে দিলাম সেই সঙ্গে বন্ধুরা এর মধ্যে আমি দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাঁধাকপি দিয়ে দিলাম এবার বন্ধুরা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর যে উপকরণটা দেব সেটা হলো বন্ধুরা বেসন এখানে দেখো ডিম দেওয়ার কারণে কিন্তু একটু পাতলা হয়ে যাবে তাই আমি এখানে দু থেকে তিন চামচ বেসন দিচ্ছি তোমাদের যতটা পরিমাণ লাগে পরিমাণ হিসাবে তোমরা এখানে বেসনটা ইউজ করবে বেসনটাকে দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব। সেই সময়টাতে বন্ধুরা এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি দেড় চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে একটি ঘন একটি ব্যাটার তৈরি করে নি নিচ্ছি এর মধ্যে আমি কিন্তু কোনো নুন দিইনি নুন ছাড়াই করেছি এবার দেখো একটি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এই জলের মধ্যে আমাদের যে কাঁচা পাপড়গুলো আছে না এই পাপড়গুলোকে দেখো এপিট ওপিট করে খুব ভালো করে এইভাবে ভিজিয়ে নেব এইভাবে পাপড়গুলোকে একটু ভিজিয়ে নিলে বন্ধুরা পাপড়গুলো কিন্তু নরম হয়ে যায় তাই বলে অনেকক্ষণ ভেজানো যাবে না তাহলে কিন্তু পাপড়টা একেবারেই নরম হয়ে গলে যাবে এবার দেখো একটি শুকনো থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি পাঁপড়টাকে এইভাবে রেখে নিচ্ছি দেখো এবার আমরা যে ম্যাগির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য রেস্টে সেই ম্যাগির মিশ্রণটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে এই ম্যাগির মিশ্রণটা আমি দু থেকে দেড় চামচ পরিমাণ দিয়ে দেব অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে কিন্তু ঠিক ঠিকমতো আটকানো যাবে না মুখটা তাই দেখো এখানে আমি দু চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার দেখো যেটা করব। দু সাইড বন্ধুরা আমি এইভাবে মুড়ে নিলাম যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম না সেই ময়দার ব্যাটারটা দেখো এইভাবে আমি লাগিয়ে নিলাম দু সাইডে ভাজ করে নেওয়ার পর বন্ধুরা এবার দেখো এইভাবে আমি মুড়ে নিচ্ছি আর ম্যাগির মিশ্রণটাকে বন্ধুরা এইভাবে হাত দিয়ে আমরা একটু ভেতরের দিকটা ঢুকিয়ে দেব। মানে এটা আমাদের রোলের মতো তৈরি করতে হবে যেরকম স্প্রিং রোল তৈরি হয় না রেস্টুরেন্টে পাওয়া যায় সেরকমই আমি তৈরি করে নিচ্ছি আর ময়দাটা লাগার কারণে কিন্তু বন্ধুরা আমাদের এটা খুলে যাবে না দেখো একটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নেব এইভাবেই কিন্তু বন্ধুরা বাকি যে আমার পাপড়গুলো আছে আমি তৈরি করে নেব আমি তোমাদের সঙ্গে আর একটা দেখো তৈরি করা শেয়ার করছি এখানে পাঁপড়টাকে ঠিক আগের মতো আমি এইভাবে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর শুকনো থালার উপর রেখে তার মাঝখানটা আমি দু চামচ ম্যাগির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা দেখো এইভাবে একটু দু সাইড ভাজ করে নেব দেখো এইভাবে ভাজ করে নিলাম তারপর আমাদের যে ময়দার ব্যাটারটা আছে ময়দার ব্যাটারটাকে এইভাবে আমি লাগিয়ে নেব এই ময়দার ব্যাটারটাকে কিন্তু অবশ্যই লাগাবে তা না হলে কিন্তু খুলে যাবে আর ব্যাটারটা যদি এইভাবে লাগিয়ে নাও বন্ধুরা তাহলে কিন্তু পাঁপড়টাও খুলবেও না এমন কি সুন্দরভাবে তৈরি হবে দেখো এইভাবে মুড়িয়ে নিলাম রেডি হয়ে গেল কত সুন্দর এইভাবেই কিন্তু আমি সবগুলোকে বন্ধুরা রেডি করে নিচ্ছি দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে আর এই নাস্তাটি না খুব ঝটপট তৈরি করে ফেলতে পারবে এবার দেখো ফ্রাই প্যান আমি তেল দিয়ে দিয়েছে এখানে আমি তোমাদের ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করবো তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে পারো আমি তেলটাকে হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে আমি যে পাপড়গুলোকে রেডি করে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে বন্ধুরা এগুলো কিন্তু তৈরিও হয়ে যায় দেখো আমার এক মিনিট পর আমি উল্টে দিচ্ছি এক সাইড দেখতে পাচ্ছ কত সুন্দর লাল একটি কালার চলে এসছে সবগুলোকেই এইভাবে উল্টে পাল্টে দেবো এমনকি বন্ধুরা দু সাইডই কিন্তু আমরা এরকম লাল করে ভেজে নেব আরও এক মিনিট পর বন্ধুরা খুন্তি দিয়ে আবার একটু ওলট পালট করে দিচ্ছি এখানে আমরা দু সাইডে এরকম লাল বা গোল্ডেন কালার করে ভেজে নেব দেখো আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এটা ভাজতে বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আমি তুলে নিচ্ছি এইভাবেই বন্ধুরা সবগুলোকেই ভেজে নেব তাহলে বন্ধুরা তোমরা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারো এই ধরনের একটি সুস্বাদু খাবার যেটা খেতে কিন্তু দারুণ লাগে বাইরেটা মুচমুচে ভেতরটা নরম এমনকি বাচ্চাদেরকেও স্কুলের টিফিনে দিতে পারো ঝটপট তৈরি হয়ে যায় আটা মাখা বা রুটি বেলার কোনো রকম ঝামেলাই করা প্রয়োজন নেই সন্ধেবেলা টিফিনেও কিন্তু তোমরা খেতে পারো কোনো রকম তরকারির প্রয়োজন হবে না শুধুমাত্র টমেটো সস দিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ লাগে তারপর আমাকে কমেন্ট করে জানিও